লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স, এই ঢেঁড়সের মুখটা কেটে যদি তার ভিতরে আপনি আঙুলটা ঢুকিয়ে রাখেন 15 মিনিট, 5টা আঙুলে 5টা ঢেঁড়স ঢুকিয়ে রাখেন, তাহলে আলহামদুলিল্লাহ 15 মিনিট করে 3 দিন 3 15 45 মিনিট থাকতে হবে ওই আঙুলগুলো নখগুলো এর ভিতরে, তাহলে আপনার একদম পূর্বের কালার আপনি 3 দিন আবার ফিরত পাবেন। এরপর আবার 3 মাস পরে আবার যদি এরকম হয় এই আপনি ঢেঁড়স লেডিস ফিঙ্গার, ওর নামই লেডিস ফিঙ্গার, মানে লেডিসদের এই নখের যত সুরক্ষা দিবে, আমাদের যেটা ডস থেরাপি ডক্ট্রিন অফ সিগনেচারের মূল আদর্শ হইল যে যেটা দেখতে যেই অঙ্গের মতো সে সেই অঙ্গের ওষুধ। এরপরেও যদি দেখেন যে আপনার লেডিস ফিঙ্গারে কাজ করে নাই, তাহলে আপনাকে কালো বেগুন চিকন লম্বা বেগুন ওই বেগুনটা মাঝখানে কেটে ওর ভিতরে আপনি আঙুল ঢুকিয়ে দিবেন, এ তো আপনি খুব ভালো রেজাল্ট পান না। তাহলে পরে আপনাকে কচি পেঁপের সাদা কষ্টা এটা আপনি আঙুলে মেখে নেবেন, যে কোনো ধরনের চর্মরোগের জন্য মুখ বাদে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। মুখে ব্যবহার করলে একটু কাঁচা হলুদ বা মধু দিয়ে ব্যবহার করতে হবে, সরাসরি ওটা মুখে ব্যবহার করবেন না। আর এটা ব্যবহার করার পরে যদি ব্লিস্ট আসে, মানে একটু পানির ফুসকুড়ির মতো আসে বা একটু চামড়া কালো হয়ে যায়, এটা পরবর্তী পর্যায়ে চামড়া উঠে যায় আবার নর্মাল হয়ে যাবে। আপনি দেখা গেল যে এই বৃহৎ অঙ্গের সম্পূর্ণ অঙ্গটাকে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছে এই সুন্দর একটা চামড়া দিয়ে, এটা আমাদের শরীরের সবচেয়ে বড় মেটাবলিজম এই স্কিনটা চামড়াটা, এই চামড়ার যে কোনো জায়গায় যে কোনো রোগ হোক, এই জন্য পেঁপের সাদা দুধ আপনার একটা মহা ঔষধ।